করেছেন লিখিত আকারে একটা লেখা পাঠিয়েছেন হাদিস শরীফে বর্ণিত আছে সকল জান্নাতিগণ আল্লাহ পাকের সাক্ষাতের জন্য যাবেন কিন্তু যে মহিলা দুনিয়াতে পর্দা করে চলবে স্বয়ং তার সাক্ষাতের জন্য আসবেন আমার এলেম মোতাবেক এরকম কোনো হাদিস আমি অবগত নাই এবং হাদিসটি সম্পর্কে আমার একশো পার্সেন্ট ধারণা এই হাদিসটি জাল হাদিসের পর্যাভুক্ত এরকম কোনো সহি হাদিস আমার নজরে যাবৎ পড়েনি তবে জালিয়াতদের জাল করা হাদিস এ বিষয়ে আমি এক প্রকার নিশ্চিত কারণ হাদিসের গ্রন্থগুলিতে এগুলো না থাকা এগুলো না আসা এটাই বড় প্রমাণ যে এটা জালিয়াত জালিয়াতদের জাল করা হাদিস তো এই হাদিস বাওনা করা থেকে বিরত থাকা উচিত এই জাতীয় অপরিচিত আনপরিচিত পরিচিত এবং বিরল এবং যা জাল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এরকম হাদিস উল্লেখ করা উচিত নাই রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন মান খাজা আলাইয়া মত আম্মেদান ফালিয়া তাবা আমা কাদুমের নাল যে ব্যক্তি আমার জেনে শুনে মিথ্যা আরোপ করবে সে যেন তার জাহান নামে স্থান নির্ধারণ করে নাই বোখারি মসরু হাদিস রাসুল সাসম আরও বলেছেন মান খাজা আলাইয়া মানকালা আলিয়া মালম আকুল আলে তা বাব মা কাধমে নার যে ব্যক্তি আমার উপরে এমন কিছু কথা বলবে যা আমি বলিনি তাহলে সেই জন্য তার জাহান্নামে স্থান নির্ধারণ করে নাই মুখারশেরফ হাদিস মুসলিম শেরফ রয়েছে সে রসউ উল্লাহ শোসাম বলেন মান হাদদাসা আন্নি বে হাদিস ইন ইউরা আন্না হু কাজীফ আহুয়া আহাদুল কাজে বাইনে বা আহাদুল কাজে বিন রাসু সাহে বলেন যে ব্যক্তি আমার থেকে এমন কোনো হাদিস বর্ণনা করবে যা যে সম্পর্কে ধারণা তার ধারণা হয় যে মিথ্যা হতে পারে যেমন এই হাদিসটি তো রসুল সাহেব বলেন যে যে ব্যক্তি এমন কোন হাদিস বর্ণনা করবে যে হাদিস সম্পর্কে তার ধারণা হয় যে মিথ্যা হতে পারে তাহলে সে দুই মিথ্যুকের এক মিথ্যুক বা মিথ্যুকদের একজন মুসলিম শরীফ ভূমিকা অধ্যায় রাসূল শাসন আরও বলেন ইনাল লদি ইয়াকজেবা আলিয়া ইউব না লাহু বাইতুন ফি জাহান্নাম ফি যে ব্যক্তি আমার উপর মিথ্যা করবে মিথ্যা কথা বলবে তার জাহান জাহান্নামে একটি ঘর তৈরি করা হবে মুসাল্লা আহমদ হাদিস হাদিস বিশুদ্ধ তো অপরমান্য কোনো হাদিস এ জাতীয় আনপরিচিত হাদিস শেয়ার করা থেকে বিরত থাকা উচিত এবং ফেসবুকের ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম কিছু কিছু ভাই ধর্মের নামে অধর্ম ছড়িয়ে থাকে মিথ্যা মিথ্যা কথা বলে যেমন স্বামী স্ত্রী হাসলে নাকি আল্লাহ রব্দুল্লাহ আমিন হাসেন তারপরে মায়ের দিকে তাকালে এক কবুল হাজের সব হয় অতএব একশোবার তাকালে একশোবার বার কবুল হাজার সব হয় এই জাতীয় অনেক জালিয়াত কথা আমি লক্ষ্য করে দেখছি ধর্মের নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে এক শ্রেণীর জাহেল মূর্খ হাদিস নামে যা পাই তাই পোস্ট করে দেয় তাই ফেসবুকে দিয়ে দেয় মনে করে যে অনেক সবের কাজ করেছে এরকম আটা জালিয়াত হাদিস এটা তবলিক জামাতের ভাইয়েরা মানে খুব জোরসোরে প্রকাশ করে থাকেন সেটি হল পনেরো প্রকার শাস্তি বেনামাজির এত প্রকার দুনিয়াতে এত প্রকার কবরে এত প্রকার হাসরে এভাবে বলে থাকেন তা হাদিসটা মিথ্যাচার জঘন্য জালিয়াত এই হাদিসটা জালিয়াতরা জাল করেছে আল্লাহ রাসুলস আসলাম থেকে আদৌ এরকম কোন শব্দই প্রমাণিত নাই এবং বলা হয়েছে সাঁপের কথা যে সাপে তাকে শাস্তি দিবে সাঁপের হবে নখ বড় বড়ো নখ হবে সাঁপের পাঁয় তো নাই কিসের নখ হবে আল্লাহ ভালো জানে এই যে অনেক জালিয়াত কথা সরাসরি রয়েছে তো ধর্মের নামে অধর্ম বহনা করা এভাবে ঠিক নয় হাদিস থেকে ওই হাদিসে বর্ণনা করতে হবে যেটার হদিস পাওয়া যায় রেফারেন্স পাওয়া যায় যেমন বোখারি মুসলিম তো বোখারি মুসলিমের হাদিস বর্ণনা করায় কোনো সমস্যা নেই বাকি আবুদা তির মিনা মাঝায় এই হাদিসগুলি বর্ণনা করার ক্ষেত্রে দেখা উচিত আগে হাদিসগুলি না জয়ীফ তাহলে যদি সোনান আর বা সম্পর্কে এতটুকু বলতে হয় যে ওটা যাচাই করতে হবে শহীদ জয়ীফের তাহলে যে হাদিসের কোনো লাগাম নাই যে হাদিসের কোনো হদিস নাই যাতে হাদিস প্রশ্ন করাকে ঠিক বরং এটা বড় গনাহের কাজ ইমাবিন তাহের ফাতান নেহেন্দি মানে একজন ভারতীয় বড় মহাদেশ ছিলেন যেহেতু আরকাম থেকে বর্ণনা করেন তো যে উনি সাইদ আসলাম থেকে বর্ণনা করেছেন যে উনি বলেন মান আম মান আমেলা বে খাবার সাহা আনহ কাজে ফাহাবেন খাদামের শেতান একটা শক্ত কথা বর্ণনা করেছেন তাহের আল ফাতানি আল হিন্দি তার তাজ গ্রন্থে আসলাম থেকে যে উনি বলেছেন যে ব্যক্তি এমন করে যার মিথ্যাচারিতা বিশুদ্ধভাবে প্রমাণিত তাহলে সে শয়তানের একটা খাদেম মানে ইসলামের খাদেম নাই মুসলিমের খাদেম নাই শয়তানের খাদেম মানে যারা এভাবে জালিয়াত কথা জাল হাদিস মান্য হাদিস বলে বাড়াবে নিশ্চিত হওয়ার পরও যে ওটা মিথ্যা কথা তাহলে তারা শয়তানের খাদেম সুতরাং চিন্তা করা উচিত যারা ফেসবুকে আন্দাজে মানে কোনো একটা লেখা ফেলে ছেড়ে দিচ্ছে এবং আল্লা নবীর দোহাই দিয়ে এমনি যে কোনো মনীষীর দহাই দিয়ে যে কোনো মনীষীর বারাতের বলা যেতে পারে মনীষীর কোনো কথা জানা থাকলে এমনকি সাহাবাহাম থেকেও যদি কোনো কথা বলা পাওয়া যায় সেক্ষেত্রেও অনেকটা শিথিলতা রয়েছে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম আলিফাসাল্লামের ব্যাপারে কঠিন সতর্কতা অবলম্বন করতে হবে কারণ রাসুল উল্লাহ উপরে যত মিথ্যারোপ মিথ্যারোপ করা হয়েছে এখন বা এখনও হচ্ছে এরকম মিথ্যারোপ কার ক্ষেত্রে করা হয়নি অতএব রাসুল উল্লা বিষয়ে অধিক সতর্ক থাকতে হবে আর অপমান্য কথা কারোর পক্ষ থেকেই বলা উচিত নাই দিকে নিষ্পত করে বলা উচিত নাই নিশ্চিত না হয়ে তবে অনেকটা শিথিলতার চোখে দেখা হয় ওলামা দেখেন যদি সারফ সালে কোনো ভালো কথা মাসুর হয়ে থাকে বর্ণিত হয়ে থাকে বলা যেতে পারে সেখানে সনাদের ব্যাপারে তারা অতটা কঠোরতা আরোপ করে না যদি ওটা কোনো প্রকার মানে আকিদাগত বিষয় না হয় বা কোনো বিধান রচনা না হয় বিধান সংগ্রহ না হয় তো স্বাভাবিকভাবে যেটা নর্মাল কোনো ওয়াজনসিহত ইত্যাদি বিষয় তো অনেকে এই ক্ষেত্রে করেছেন বলার পক্ষে বর্ণনা করার পক্ষে আর রাসুল শাসনের বিষয়ে মতের সকলেই একমত জাল হাদিস কোনো ক্রমেই বলা যাবে না এমনকি জয়ীফ হাদিস সম্পর্ক এই মতের অধিকাংশ দিন অভিমত যে জয়ীফ হাদিস এর ওপরে আমল করা যাবে না আমল চলবে না আমল এক কথায় আমরা জয়ীফ জাল হাদিসের সম্পূর্ণ মুক্ত বেনিয়াজ এগুলির কোনো প্রয়োজন নেই আর জাল হাদিসের তো প্রয়োজন নেই জাল হাদিসের কোনো প্রয়োজনই নাই যার হাজ বলে বেড়া জেনে শুনে যে এটা জাল সতর্ক ছাড়া বলে বেড়াটা শয়তানের কাজ হবে আর যদি কেউ জেনে শুনে সতর্ক না করে এবং এমনি ওয়াজ করে ওটা দিয়ে বা ওটা দিয়ে ওই ফেসবুক চালায় ফেসবুকে লিখে পাঠায় তাহলে ইমাম মুসলিম তার মোকাদ্দা মুসলিমে যা বলেছেন মানে তার সহি মুসলিমের ভূমিকাতে সে অনুযায়ী এ জাতীয় লোক যদি কোন আলেম হয়ে থাকে তাকে আলেম বলা চলবে না আলেম উপাধি পাওয়ার থেকে জাহেল উপাধি পাওয়ার বেশি সে যোগ্য মানে তাকে জাহেল বলতে হবে আলেম বলা যাবে না আলেমের এটা কাজ হতেই পারে না যে কোনো একটা হাদিসে জালিয়াত জানার পরে ওই হাদিসটাকে দিয়ে ওয়াজ করেছে বা ওই হাদিসটা উল্লেখ করেছে ওটা সতর্কীকরণ ছাড়াই উল্লেখ করে দিয়েছে তো উনি বলেন যে এ জাতীয় লোক আলেম উপাধি পাওয়ার থেকে জাহেল উপাধি পাওয়ার বেশি যোগ্য এবং এরা হল মুসলিমদেরকে ধোঁকা প্রতারণাকারী ধোকাবাজ সুতরাং জয়িফ জাল হাদিস প্রচার প্রসার থেকে আমাদের বিরত থাকতে হবে এবং অপরমান্য কোনো কথাই আমরা গ্রহণ করব না আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে তফিক দান করুন কোরআন এবং শহীদ সন্না মোতাবেক এবং সারফে সালেহিনের মানহাজ মোতাবেক পরিচিত হওয়ার আল্লাহ আমিন